হাসমত ভিলা। গফরগাঁওয়ের খাড়ুয়া বড়াইল গ্রামের এই বাড়িটি স্থানীয় আওয়ামী লীগ কর্মী মৃত হাসমত আলীর পরিবারের জন্য 2011 সালে তৈরি করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু প্রেমী হাসমত আলী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার খবরে ভাবনায় পড়ে যান তার দুই মেয়ের জন্য। কিভাবে চলবেন, কোথায় থাকবেন তারা, সে ভাবনা থেকে রিকশা চালিয়ে গফরগাঁওয়ে জমি কেনেন তাদের জন্য। এর দুবছরের মাথায় মারা যান হাসমত আলী। খবরটি জেনে সে জমিতেই হাসমতের পরিবারের জন্য বাড়ি করে গ্রামটিতে আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেন প্রধানমন্ত্রী। ওদের কেউ নাই, ওদের মাতার সাথীও নাই। এখন একটা কথা হয়েছে কি যে আমার শেখ হাসিনার জন্য, আমার শেখ রেহানার জন্য আমি জীবন দৈরা যা যা আমার দরকার লাগে তাই আমি করবো। দেখো তোমার আমার কাজের মধ্যে কোনো বাধা দিও না। পরিবারে যা দেয় শেখ হাসিনার দিয়ে আমি কে শেখ হাসিনার দিয়ে জানিয়ে অফিসও কথা হতে হয়েছে রমিজা খাতুনকে। কিন্তু সীমিত এ টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন রমিজা। এদিকে বাড়িটির বিভিন্ন স্থানের দেয়ালে ফাটল দেখা দেয় উদ্বিগ্ন পরিবারের সবাই। বিভিন্ন ধরনের অসুখ, এরপরে ডায়াবেটিস, এমনি তো সাদা রোগ আমার দেখছি প্রধানমন্ত্রী, এখন আমার সংসার চলে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার এই বাড়িটার দিকে একটু দেখশন নেয়, হ্যাঁ দেখাশোনা একটু নেয়, তাহলে আমরা আবার সুন্দরভাবে বসবাস করতে পারবো। এই অবস্থায় পরিবারটিকে আর্থিক সহায়তা দিতে এরই মধ্যে স্থানীয় অনেকেই এগিয়ে এলেও প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের দাবি রমিজা খাতুনের। আমার একটুকু আশা ছিল যে প্রধানমন্ত্রী যদি আরেকবার একটু আমরা দেখতো। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন, সংসার বাংলা।